আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য শীতকালীন একটি সবজি লাউ, যেটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের করে রান্না করে খাই, খুবই মজাদার একটা সবজি। আমি আজকে আপনাদেরকে লাউ ভাজি করে দেখাবো। চলুন দেখি ভাজি করতে কী কী লাগে। অবশ্যই লাউ লাগবে। লাউ আমি এভাবে চিকন চিকন করে কেটে ধুয়ে নিয়েছি। হলুদ, স্বাদমতো লবণ, ধনিয়া গুঁড়া, পাঁচফোড়ন, জিরা পেস্ট আর একটা টমেটো আমি কুচি কুচি করে নিয়েছি। লাগবে তেল। চলুন আমি শুরু করি। চুলায় একটা প্যান দিয়েছি, প্যানে কিছু তেল দিচ্ছি। তেলটা গরম হয়েছে, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচ লাগবে, আমি আপনাদেরকে বলি নেই। পেঁয়াজ আর কয়েকটা মরিচ এরকম ফালি, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, এখন আমি লাউটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিব, হলুদ আধা চা চামচ দিব, জিরা পেস্ট আধা চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ। বাকি লাউটা আমি দিয়ে দিচ্ছি, একসঙ্গে দেওয়া যাবে না দেখে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, কয়েক মিনিট পর আমি ফিরে আসলাম, ঢাকনা উঠাবো। লাউ ভাজি কমে পানি কমে গেছে, এখন এটা প্রায় হয়ে যাবে, আমি লবণ দেখব। সেই জন্য লবণটা খেয়াল করে দিতে হবে, কেননা এটা অনেক কমে যায় রান্নার পরে। এই পর্যায়ে ভিউয়ার্স আমি টমেটোটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা যদি চান দিবেন, নাহলে দিবেন না, আমি দিচ্ছি। স্বাদ অনেক বাড়িয়ে দেয় এবং ফ্লেভারটা অনেক সুন্দর, অনেক মজার। এটা প্রায় হয়ে গেছে, একটু পরে আমি ডিশে ঢেলে নেব। এটা সামান্য একটু ধিমা আছে রেখে দিব 5 মিনিটের জন্য, তারপরে আমি নামিয়ে নেব। লাউ ভাজি হয়ে গেছে, এখন আমি ডিশে ঢেলে নিচ্ছি। ভিউয়ার্স, খুবই মজাদার শীতকালীন সবজি লাউ ভাজি হয়ে গেছে। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, আবার ইনশাল্লাহ কোনো একটা রেসিপি নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।